नमस्कार प्रिय दर्शक बनानी अर्गानिक गार्डेने आपनादेर सबाइके स्वागत जानाई। तीव्र दाबदाहे आपनार ट्यांकेर जल निश्चय गरम हो गेछे। जादेर ट्यांके सेट करा आछे तादेर तो असुविधा नेई, किन्तु बेशिरभाग मानुषेर एरकम छादेर उपरे ट्यांक खोला अवस्थाय पड़े आछे एबं ट्यांकेर जल असम्भव गरम। एई गरम जल आपनार छाद बागानेर गाछेर पक्षे खूब कष्टदायक, गाछगुली मारा जेते पारे। एमनकि बिकालबेला बा सन्ध्येबेलाओ ट्यांकेर जल गरम थाके, ताहले आपनि জলটা দেবেন কখন? এই জন্য ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার আমরা একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করেছি, যার সাহায্যে প্রায় বিনা পয়সায় বলা যায় খুব কম খরচে এই ট্যাঙ্কের জল ঠান্ডা রাখা যায়। তো দেখে নেওয়া যাক কীভাবে ট্যাঙ্কের জল আমরা ঠান্ডা রাখতে পারি। দেখতে পাচ্ছেন এটি পাটের চট। এই পাটের চট দিয়ে আমরা একটি এর কভার তৈরি করব জামা মতো, যেটি তৈরি চটটা এরকম লম্বা লম্বা আকারে কেটে একটি কাপড় মতো করতে হবে, যার সাহায্যে ওর একটি কভার বা একটা জামা তৈরি করব, যেটায় আমরা একে আচ্ছাদন বা ঢাকনা দিয়ে দিলে এ অনেকটা ঠান্ডা থাকবে জল। যদি আপনারা চেষ্টা করেন তাহলে চটের পাশ থেকে না কেটে যদি এরকম সেলাইগুলো কেটে দেন, তাহলে চটের আয়তনটা দৈর্ঘ্য প্রস্থটা একটু বেশি পাবেন। আমি চটের এই সেলাইগুলো কেটে দিচ্ছি। একটি চটকে আমরা সেলাই কেটে আমরা এতটা আয়তনের দৈর্ঘ্যের একটা এরকম চট পেলাম, এরকম বেশ কয়েকটি কাটব। এরকম আরো একটি চট কাটলাম, দুটো চট বেঁধে দিয়েছি। দেখুন এই চট বেঁধে দিয়েছি এবং চটের মাথায় এরকম সুতো বা দড়ি বেঁধে দেবেন, যাতে ওপরটাকে কভার করার সময় দড়ি দিয়ে বাঁধা যায়। এই যে দড়ি দিয়েছি, দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে কভারটা সুন্দরভাবে হয়ে যায়। এবার এই জোড়া চটগুলি আপনার ছাদের উপরে ট্যাঙ্কটাকে পুরো কভার করে দিন। দুটো চট জুড়লে আপনার 500, 750 এবং 1000 লিটারের ট্যাঙ্ক কভার হয়ে যাবে। আমরা মেপে দেখলাম, সুতরাং কভার করে দিন এবং ওই যে সুতো বা দড়িগুলো বাঁধা হয়েছিল সেই দড়ি দিয়ে বেঁধে দিন। উপরে কভার করার জন্য আরও একটি চট ওর ওপরে চাপা দিন, চাপা দিয়ে যাতে না এটা উড়ে যায়, তার জন্য যাতে না উড়ে যায়, এইগুলো যাতে না উড়ে যায় এরকম একটা শক্ত কোনো পাথর বা ইট চাপা দিয়ে দেখুন ঝড়ে উড়ে যাবে না। এবার আমরা এই ঠান্ডা জল এসে ঢেলে দেবো। কলসির জল যে পদ্ধতিতে ঠান্ডা থাকে, কলসির গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে থেকে জল বাষ্প আকারে বেড়ে যায় এবং কলসি থেকে তাপ নিয়ে উবে যায়, ফলে কলসি জল ঠান্ডা থাকে। ঠিক একই পদ্ধতিতে এখানে কাজ হচ্ছে। এই বাষ্প যে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, এই জল তাপে উবে যাবে এবং প্রয়োজনীয় তাপ এই ট্যাঙ্কের গা থেকে নেবে, ফলে ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে। আগেকার দিনে খড়ের যে জানলার ধারে যে খসখস, সেই খসখসের মতো কাজ করবে। আর এসির এয়ার কুলার যে আছে, এয়ার কুলারে তো এরকম জল দিতে হয় তার হাওয়ার সাহায্যে বাষ্পটা ছাড়ে, ফলে ঘুম ঠান্ডা থাকে। এই জন্য আপনারা এরকম ব্যবস্থা করুন। আমরা ট্যাঙ্ক অন্তত 5 ডিগ্রি কম হবে, তীব্র তাপপ্রবাহে 5 ডিগ্রি কম হয় পুরো ঘুরে ঘুরে দেখি। প্রতিদিন শুধু একবার করে জল এরকম ছেঁটা মেরে দেয়। আগে একটু ভিজছে মনে হচ্ছে, কিন্তু এটা অল্প ভিজে 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 গেলে আর এরকম চয়ে যাবে না, এটা মাপ করে জল ঝাড়লে। সুতরাং এই গরমে আপনাদের ঠান্ডা রাখার জন্য এরকম একটা ব্যবস্থা মাথা থেকে চিন্তা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করুন। এরকম তথ্য আর যাতে না মিস হয় সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।